সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা এখন আঁকবো একটা চিংড়ি মাছের ছবি। চিংড়িটা আমরা চেষ্টা করব খুব সহজেই কীভাবে আঁকা যায়। প্রথমে আমরা এখানে একটা বাঁকাতে আঁকতে নিলাম, তারপরে এখানে একটা শেষ করলো। এখান থেকে আমরা দেবো লেস, এই দাগটা আমরা হালকা করে দিয়ে নেব। তারপর মাথা আঁকার জন্য আমরা এখানে দেব চিংড়ি মাছের মাথা। এখন আমরা এখান থেকে এটা হলো মাথা, মাথাটুকু এখানে এখানে আমরা চোখ দেবো। তারপরে এখান থেকে এখান থেকে তারপরে এখান থেকে আমরা দেব চিংড়ির পা গুলো আঁকার জন্য আমরা এখানে এখান থেকে অনেকগুলো পা থাকবে। তারপরে এই পাটা এই পাশে আর একটা পা, এটা আমরা লম্বা করে দিচ্ছি একটু এদিকে। সবগুলো পা আমরা একদিকে দিলাম না, তারপর এখান থেকে এখানে পরে আমরা একটু হালকা এটা রং দিয়ে আমরা এখানে উপরে একটু গাঢ় রং দেবো, এসে একটু হালকা করে দেবো।
বাকি রইলো আমি কীভাবে আঁকলাম এটা বারবার তোমরা দেখবে। হ্যাঁ, এই ভিডিওটা কয়েকবার দেখলেই তোমরা এটা আঁকতে পারবা, একদম সহজ, আঁকতে তোমার কোনো কঠিন কিছু নাই। প্রথমে পেন্সিল দিয়ে আমরা এঁকে নেব, তারপর এটা আমরা কালার করবো।